সৌদি আরবের শ্রম উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয় সেদেশের অবস্থানরত প্রবাসীদের আকামায় বসবাসের অনুমোদন পেশা পরিবর্তনের সুযোগ বাতিল করেছে। সৌদি আরবের আল মদিনা পত্রিকাকে উদ্বৃত্ত করে খবর দিয়েছে সরকারি পত্রিকার অনলাইন সৌদি গেজেট। অবশ্য মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে, এই আইনের ফলে যেসব ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন তারা এর বিরুদ্ধে অনলাইন আবেদন করতে পারবেন। অন্যদিকে এই সংক্রান্ত নিবন্ধনের জন্য বেঁধে দেওয়া 4 সপ্তাহের অতিরিক্ত সময়কাল সোমবার শেষ হয়ে গেছে। মন্ত্রণালয় বলেছে, তারা নিয়মিত এবং সংক্রান্ত অনুসন্ধান অভিযান পরিচালনা করবে, এজন্য বিভিন্ন এলাকায় ঝটিকা সফর করবে তাদের তদন্তকারীরা। নিয়ম ভঙ্গে করে পেশা পরিবর্তনকারী কাউকে শনাক্ত করা হলে তার প্রতিজনকে 25,000 টাকা রিয়াল জরিমানা করা হবে। আরো বলা হয়েছে, নিকাতাক পদ্ধতির আওতায় প্রবাসী শ্রমিকদের ক্ষতিপূরণমূলক সংস্থানে আর কর্মসংস্থানের অনুপাত পূর্ণ নির্ধারণ করা হবে, যাতে সৌদি স্থানীয় নাগরিকদের কাজের সুযোগ প্রবাসীদের কারণে সংকুচিত না হয়। এই প্রক্রিয়াকে সৌদিকরণ বা সাউদিজেনেশন বলা হবে। মন্ত্রণালয় আরো বলেছে, সৌদি আরবের যথেষ্ট নাগরিকরা বেসরকারি খাতে কাজ করতে পারবেন, এক্ষেত্রে অবশ্য তাদেরকে সৌদি দেশের গণনার আওতায় আনা হবে।